হাই ফ্রেন্ডস, তো কাল তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যখন আমরা বাড়িতে আসছিলাম, তো দেখো চলে এসেছি আর আমাদের বাড়ির পুজোর প্রস্তুতি একদম শুরু। তো মা এখানে ঠাকুরের ভোগ রান্না করছে, আর এটা হলো আমার কাকার মেয়ে, তো এখানে পিসির মেয়ে, আর আমি তো সবেই এসেছিলাম, তো কিছুই করা হয়নি, তো একটু শাকটা একটু বেছে দিচ্ছিলাম। তো এখানে বৌদি মাসিরা সব ফল কাটা হচ্ছে, ফল কাটছে, তো ক্যামেরাম্যান কিন্তু ঋষভ হয়েছে, তো ঋষভ সব ক্যামেরা করেছে, কিছুটা এগুলো সব ঋষভই করেছে। তো এখন মন্দিরটা দেখো, আমাদের মন্দির আর মা কালী, মা শীতলা আর বাবা দক্ষিণেশ্বরকে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে। তো এখন গোছানো হচ্ছে, সব কিছু এখন রেডি করা হচ্ছে, তো পুজোর প্রসাদ অনেকে দিয়ে চলে গিয়েছে। তো আমাদের দেখো এই যে মন্দির একদম রাস্তার গায়ে একদম, আর ঋষভ ক্যামেরা করছে, এগুলো সব ঋষভের বন্ধু। তো এখানে এই যে কাকা, আমার কাকা মিজো কাকা, তো এখানে সিন্নি আর মালসা ভোগের আয়োজন করা হচ্ছে, আর এখানে সব বৌদি দিদিরা বসে আছে, পিসি আসলে সবে বড় পিসি, আর এখানে পুজোর জিনিস বরণ ডালা এগুলো সব রেডি হয়ে গেছে, আর এদিকে আমার মা ভোগ রান্না করছে ঠাকুরের, তো হয়ে গিয়েছে ভাতের আর কিছু বাকি আছে অল্প কিছু রান্না হতে, তো করছে এখন। আর এখানে প্রায় ফল কাটা তো হয়েই গিয়েছে, তো তোলা হচ্ছে, আর এখানে যে চেয়ার পাতা আছে, আর এটা আমার কাকার ছেলে, তো চেয়ারে সবাই এসে বসবে, তোমরা একটু পরেই দেখতে পাবে পুরো ভিড় হয়ে যাবে, তো আরও ভিড় হয়। তো আমাদের পাশের পাড়ায় আর একটা পুজো আছে, তার জন্য তো অল্পই লোক এসেছিলো, নাহলে জায়গা হয় না, এরকম অবস্থা। আর এখন সবাই মিলে একসঙ্গে এখন বরণ ডালা মাথায় নিয়ে আমাদের ঠাকুর ঘরের চারিদিকে সবাই মিলে ঘোরা হবে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমাদের মন্দিরে আমার কাকাই পুজো করে, কাকাই পুজো করবে। তো দেখো পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর এটা দাঁড়িয়ে আছে আমার কাকার ছেলে, আর কাকা পুজো করছে, আর পাশে পিসি বসে আছে, তো দেখছো সবাই মিলে প্রসাদ দিয়ে গেছে ডালা, তো পুজো করছে এখন।
তো এই দিনটা আমাদের সবার কাছে একটা আনন্দের দিন, কারণ এই দিনটাতে সবাই সবার সঙ্গে দেখা হয়। তো অনেক দিন পরে সবার সঙ্গে সবার দেখা হয়ে মানে খুব আনন্দ যে কেউ কারোর সঙ্গে তো দেখা হয় না। আর আর এই দিনটা এলে আমাদের বাড়ির পুজোর দিনে সবাই জিজার বাড়িতে মেয়ে জামাইকে ডাকে। তো দেখো সবাই কিন্তু চলে এসেছে, আরও সব আসবে, এখন আসতে অনেক বাকি আছে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এমন অবস্থা হয়েছিলো যে অনেককে আবার চেনা যাচ্ছিলো না, অনেক দিন পরে সবার সঙ্গে দেখা, তো সব বিয়ের পরে সব চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখানে দেখো আমাদের রাতে খাওয়ার জন্য এদিকে রান্নার আয়োজনে সেই জোগাড় শুরু হয়ে গিয়েছে। তো এদিকে দেখো আলু টমেটো সব কাটা হচ্ছে রাতের জন্য এগুলো। তো শীতলা পুজো সকালে তো ঠান্ডা খেতে হয়, পান্তা ভাত, তার সঙ্গে ডাল চচ্চড়ি। তো আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। তো আর এখানে বৌদি, দিদি, বোন, কাকার মেয়ে সবাই রয়েছে। তো আমাদের এই মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে কিন্তু কমেন্টের মাধ্যমে। তো দেখছো সবাই বসে আছে, পুজো হচ্ছে। আর এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছি, গল্প করছি। অনেকদিন পরে দিদি, বোন, বৌদি সবার সঙ্গে একটু গল্প করছিলাম, দেখা হয়েছিল। তো হচ্ছে পুজো এখন, আর এই যে দাঁড়িয়ে আছি, দেখো না কি আনন্দ সবার সঙ্গে দেখা। আর এটা কিন্তু আমাদের চৈত্র মাসের পুজো ছিল, এখন তো বৈশাখ মাস পড়ে গিয়েছে, তো আমার এডিটিং করা হয়নি বলে তার জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি। তো দেখছো সবাই সবার বাড়িতে কিন্তু অনেক আত্মীয় স্বজন আসে এই দিনে, আমাদের বাড়ির পুজোর দিনে। তো সবাই এসেছে, সবাই খুব আনন্দ করছে। আর এই দেখো ঋষভ, ঋষভ যা আনন্দ করেছে ওর দাদুর বাড়িতে গিয়ে। আর এখানে তো সবসময় একা একা থাকে, ওখানে সবাইকে পেয়েছে, খুব আনন্দ করেছে, খুব মজা করেছে। তো দেখো এখন পুজো হচ্ছে, আমি সব কিছু তুলে ধরতে পারিনি তোমাদের সঙ্গে, অল্প অল্প কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কাকা পুজোই করে, আর আগে দাদু করতো, দাদু কাকাকে দিয়ে গেছে। আমাদের মা খুব জাগ্রত মন্দির আমাদের। তো দেখো এখানে গন্ডি কাটা হচ্ছে, এখন তো অল্প দু চারজন গন্ডি কাটছে, কিন্তু এমন বছর গিয়েছে যে জায়গা হতো না এরকম। তো এখন যারা গন্ডি কাটতো তাদেরই তাদেরও একটু শরীর খারাপ, পায়ের প্রবলেম, মানুষ মাত্রই শরীর খারাপ হয়। তো যাদের যাদের মানসিক আছে তারাই গন্ডি কাটছে। আর সবাই বসে আছে দেখো, আর এগুলো আমাদের এর সবাই দাদা বৌদি, তারপরে নতুন নতুন সব ছেলেদের বিয়ে হচ্ছে তাদের বউরা, জ্যাঠা, কাকা, দাদা সবাই আছে এখানে। তো গন্ডি কাটা হয়ে গিয়েছে এখন। আর দেখো ধুনো পড়ানো হচ্ছে, তো আমার একটা বৌদি ধুনো পড়াচ্ছে। তো সবাই যারা যারা গন্ডি কাটতো সবাই লাইন দিয়ে ধুনো পড়াতো, একটা অন্যরকম ছিল। তো এখন দেখো বৌদি একাই ধুনো পড়াচ্ছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। হোম শুরু হয়ে গেছে, কিন্তু হোম হচ্ছে এখন। তো দেখো হোমের শেষে এবার পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে, সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে। তো এখন পুষ্পাঞ্জলি হয়ে গিয়েছে, আর দেখো বাতাসা হরিলুট হবে। তো সবার শেষে বাতাসা হরিলুট দেওয়া হয়, যাদের যাদের সব মানসিক থাকে সবাই দেয়, আমিও দিয়েছিলাম। তো সবাই মিলে কিন্তু অনেক বাতাসা কুড়িয়েছিল, আমিও কুড়িয়েছিলাম। তো এইটুকুই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো পুজো কিন্তু হয়ে গিয়েছে, এখন সবাইকে প্রসাদ দেওয়ার সময় হয়ে গেছে। তো আর যারা সব ডালা দিয়ে গেছিলো তারাও সবাই একে একে নিয়ে যাবে। তো এইটুকুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা হলো রাতে। তো রাতে দেখো রান্নাবান্না হয়ে গিয়েছে, এখন হচ্ছে। তো এখন হচ্ছে রান্না। আর এদিকে আমাদের বাড়িতে কিন্তু অনেক লোকজন খাওয়া হয়, সবেই দুটো চেয়ার টেবিল পাতা হয়েছে, তো আমরা চলে আসবো, থাকবো না। তো তার জন্য এই যে ঋষভকে খিচুড়ি আর আলুদম হয়ে গিয়েছিলো দেওয়া হয়েছিল, তো একটুখানি ঋষভকে খাইয়ে দিচ্ছিলাম। তো আর আমাদের বাড়িতে কিন্তু শীতলা মায়ের গানও হয়েছিল, তো আমি চলে এসেছিলাম, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো টাটা।